দীর্ঘদিনের পুরনো জীর্ণ শীর্ণ কুষ্টিয়া কালেক্টরেট চত্বর সেজেছে নতুন রূপে। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সামনের দুটি পুকুর আর মাঠকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন পার্ক। বিনোদন উপভোগে সকাল বিকেল বেড়েছে সব বয়সী মানুষের আনাগোনা। 1958 সালে উদ্বোধন করা হয় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরটির। দীর্ঘদিন ধরে ছিল জীর্ণ শীর্ণ অবস্থায়। নতুন রূপে চত্বরটিকে সাজানোর কাজ হাতে নিয়েছেন জেলা প্রশাসক। সামনের দুটি পুকুর আর মাঠকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন পার্ক। আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য, কেন্দ্রীয় শহীদ মিনার, এছাড়া চারপাশে হাঁটার জন্য পাকা সড়ক, অভ্যন্তরীণ লিংক রোড, বাগান, শিশুদের খেলার বিভিন্ন রাইডস সহ পুকুরে রাখা হয়েছে নৌকা। সকাল বিকেল বেড়েছে সব বয়সী মানুষের আনাগোনা। এলাকা এসে সৌন্দর্য মণ্ডিত করছেন, এটা আমাদের কুষ্টিয়াবাসীর জন্য খুবই গর্বের। বাচ্চাটাচ্চা সবাই নিয়ে একটু হাঁটা চলাফেরা করার মতো একটা ভালো পরিবেশ তৈরি করছে, এটাই আমাদের কাছে ভালো লাগছে। ছুটির দিন ছাড়াও প্রতিদিন শিশুরা নানা রাইডসে চড়ে মাতছেন আনন্দে। রাতের বেলার পরিবেশও মন মাতায় আগতদের। পার্ক হচ্ছে নতুন হয়েছে, আগে ছিল না, জায়গাটা সুন্দর, বাচ্চাদের জন্য অনেক সুন্দর হয়েছে এই জিনিসটা করে। দোলনা আছে, কয়েকটা ঘোড়া বা কোথাও একটা হাতি, এগুলো যদি আরো ভালো করতে পারে তাহলে বিকালে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করা যায়। পুরো অঙ্গনকে সাজিয়ে দৃষ্টিনন্দন বাগান তৈরি সহ নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। অনেক মানুষই কিন্তু হাঁটতে বের হয় সকালবেলা, কাজে এটাকে যদি একটু সৌন্দর্যবর্ধন করা যায় তো অনেক মানুষ এখানে বেড়াতে পারবে, সেরকম একটি পরিবেশ করতে যাচ্ছে। যদি সেটি হয় তাহলে মানুষের বিনোদন পিপাসু মানুষের একটু হলেও আনন্দ দেবে। পুরো পার্কের কাজ শেষ হতে লাগবে আরও কিছুটা সময়। কাজ শেষে চত্বরের চেহারা আরও বদলে যাবে। DBC News Desk.